My dear students and viewers, Assalamualaikum. Welcome everyone in today's class. Dear student, today I am going to discuss a very important topic with you. तुम्हारा अनेक pronoun reference सम्पर्क जानो आज के क्लस में pronoun reference topic नहीं एक आलोचना करब आशा करी तुम्हारा उपकृत हो चलो तो शुरू करा जा शिक्षार्थी तुम्हें मन रखते हैं pronoun reference pronoun व्यवहार नहीं pronoun विभिन्न दिक नहीं आलोचना करा है तुम निश्चय जानो pronoun की So pronoun, simply pronoun refers to the words which are used as substitute of a noun. अर्थात noun এর পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় pronoun. যেমন snacks can be dangerous if they bite. এখানে snacks হলো noun বা antecedent এবং they হলো pronoun. আর একটু মনে রাখতে হবে যে pronoun যাকে refer করছে তাই হচ্ছে antecedent. Okay? Now come, why pronoun reference is needed? কেন আমরা pronoun reference-টা করছি বা ইউজ করছি বাক্যের অর্থ বা যার বিষয়ে কিছু বলা হচ্ছে তাকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য ক্লিয়ার হওয়ার জন্য pronoun reference-টা খুবই প্রয়োজন We know there are different types of pronoun. আমরা different types of pronoun সম্পর্কে জানি যেমন এখানে দেওয়া আছে personal pronoun, he, she, we, ইত্যাদি আছে demonstrative pronoun like this, that, those তারপর আছে ইন্টারগেটিভ প্রোনাউন হু হুইচ হোয়াই এই ধরনের ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউনে দেওয়া আছে হু হোম হুইচ হুজ এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন তারপর আছে ইজ এভরি যেগুলোকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এরপরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন নাউন এনিথিং ফিউ এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউনে আছে ইচ আদার ওয়ান অ্যানাদার সবশেষে দেওয়া আছে রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন মাইসেলফ ইউরসেলফ আওয়ারসেলফ ইত্যাদি যদিও প্রোনাউনের মূলত এই আটটি ধরনের ক্লাসিফিকেশনে আছে এই আটটি ক্লাসিফিকেশনে আছে কিন্তু আমরা এর পাঁচটি ফর্ম ব্যবহার করি লেটস সি দ্য ফর্ম অফ প্রোনাউন নাম্বার ওয়ান সাবজেক্টিভ প্রোনাউন যে প্রোনাউনগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি যেমন আই উই ইউ ইট এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন ফর এক্সাম্পল উই আর এনজয়িং আ ভিডিও এখানে উই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন ওকে নাম্বার টু অবজেক্টিভ প্রোনাউন যে প্রোনাউনগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি যেমন মি আজ ইউ হিম এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন ফর এক্সাম্পল দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়েল নন টু হিম এখানে হিমটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে যার কারণে হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন নেক্সট আছে পজিটিভ প্রোনাউন সম্বন্ধ মালিকানা বা সত্ত্ব বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় যেমন মাইন আওয়ার্স ইয়োর্স হিজ হার এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন ফর এক্সাম্পল দিস নিউ ড্রেস ইজ মাইন এই নতুন পোশাকটি আমার অর্থাৎ এখানে ড্রেস এর উপর মালিকানা বোঝাতে মাইন প্রোনাউনটি ইউজ করা হয়েছে তবে মনে রাখতে হবে যখনই পজিটিভ প্রোনাউনের পর কোনো নাউন যুক্ত হবে তখন এটি হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস ইজ মাই ড্রেস এখানে মায়ের পর নাউন হিসেবে আছে ড্রেস সো এখানে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ নেক্সট আছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম যেমন মাই সেলফ ইউর সেলফ দেম সেলফ এগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ফর এক্সাম্পল দ্য গার্ল ফিল প্রাউড অফ হার সেলফ মেয়েটি তার নিজেকে নিয়ে গর্বিত তার নিজেকে অর্থে সেখানে এখানে ব্যবহার করা হচ্ছে হার সেলফ সো প্রোনাউনের এই ফর্মগুলো মাথায় রেখে প্রোনাউন রেফারেন্সের প্রবলেম সলভ করতে হলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন হচ্ছে নর্মালি প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে দু ধরনের প্রবলেম ফেস করতে হয় যেমন ইনকারেক্ট প্রোনাউন দেওয়া থাকে বা রং প্রোনাউন দেওয়া থাকে সেটাকে ঠিক করতে হয় সঠিক করতে হয় যেমন সেতু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাট হিজ ব্রাদার ইজ দ্যান ইজেন্ট সো এখানে বলাই হচ্ছে সেতু এটি মেয়ে বা ফিমেল বোঝানো হচ্ছে আবার বলা হচ্ছে হিজ ব্রাদার এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে হিজ না হয়ে হার ইউজ করা হবে এটা হচ্ছে সিম্পলি একটা ইনকারেক্ট বা একটা মিস্টেক এটাকে কারেক্ট করতে হবে আবার থাকতে পারে কনফিউজিং প্রবলেম যেমন এমন কোনো প্রোনাউন দেওয়া থাকবে যা উত্তর কী হবে তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হবে যেমন রিমা অ্যান্ড সীমা পারফর্মড ইন দ্য ফাংশন বাট শি পারফর্মড ওয়েল এখানে শি বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার না সো এক্ষেত্রে যদি আমরা নাউনটাকে রেফার করে দিই যেমন রিমা বা সীমা যদি উল্লেখ করি তাহলে এক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে সো এই ধরনের প্রবলেম সলভ করতে হলে আমাদের কিছু প্রসিডিউর ফলো করতে হবে কিছু রুলস ফলো করতে হবে যেমন এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে কয়েকটি প্রোনাউন দেওয়া আছে আমাদেরকে এই প্রোনাউনগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে
আমরা জানি দিস দ্যাট এই দুটি শব্দ আমরা নর্মালি সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট দিস বলতে কাছের জিনিসকে বোঝানো হয় এবং দ্যাট বলতে দূরের জিনিসকে বোঝানো হচ্ছে। তারপর আছে দিস দোজ, একইভাবে এই ওয়ার্ডগুলোকে আমরা প্লুরাল নাউন হিসেবে প্লুরালের ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট দিস বলতে কাছের জিনিসকে বোঝানো হচ্ছে এবং দোজ বলতে দূরের বস্তুগুলোকে বোঝানো হচ্ছে। এছাড়াও সাচ প্রোনাউনটি আমরা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আবার ইট হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করা হয় এবং ম্যানি ওয়ার্ডটি বা ম্যানি প্রোনাউনটি প্লুরালের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট, যখন তোমরা পুরো প্যাসেজটি পড়বে, যখন তোমরা কোয়েশ্চনটা করার সময় যখন পুরো প্যাসেজটি পড়বে তোমরা কিন্তু বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো কোয়েশ্চান সলভ করার আগে প্যাসেজটি বা কোয়েশ্চেনটি ভালোভাবে পড়ে নিতে হবে এবং প্রোনাউনগুলোকে ভালোভাবে লক্ষ্য করবে। নেক্সট আসো, মেক শিওর দ্যাট প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অ্যাগ্রি ইন পার্সন নাম্বার অ্যান্ড জেন্ডার, অর্থাৎ প্রোনাউন ও অ্যান্টিসিডেন্টকে অবশ্যই পার্সন নাম্বার ও জেন্ডার সাথে সঙ্গতি রেখে আনসার করতে হবে। দ্যাট মিন্স এমন প্রোনাউন বসাতে হবে যার সাথে কী হবে পার্সন নাম্বার এবং জেন্ডারের একটা সঙ্গতি থাকবে। নেক্সট, পুট ইউর প্রোনাউন ক্লোজ এনাফ টু ইটস অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ অর্থ ক্লিয়ার হওয়ার জন্য প্রোনাউন যতটা সম্ভব তার অ্যান্টিসিডেন্টের কাছাকাছি বা মিল দেখার চেষ্টা করতে হবে। সো চলো দেখি আমরা একটি মডেল কোয়েশ্চেন সলভ করতে পারি কি না। দেওয়া আছে লিবার্টি ডাজেন্ট ডিসেন্ড আপন পিপল, স্বাধীনতা কখনো এমনি এমনি আসে না, পিপল মাস্ট রেইজ ইটস টু ইট, এখানে দেওয়া আছে ইটস, বাট অর্থটা হচ্ছে জনগণকে অবশ্যই এর জন্য বা স্বাধীনতার জন্য নিজেদেরকে জাগ্রত বা সোচ্চার করতে হয়। সো নিজেদেরকে অর্থে এখানে ইটস না হয়ে দেমসেলভ হওয়া উচিত ছিল। ওকে, ইট ইজ এ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড, এটি এমন একটি ফলাফল বা ফল যা ভোগ করতে হলে আগে অবশ্যই এটি অর্জন করতে হবে। এখানে বলা হয়েছে এটি উপভোগের কথা, কিছু দেওয়া হয়েছে দেম, দেম অর্থ তারা, বাট এটি অর্থে আমরা এখানে ইট ব্যবহার করব। নেক্সটে দেখো, দিস ফ্রিডম মিনিং ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন ইজ অ্যান আউট অন আইডিয়া, এটি একটি ভুল ধারণা বা সেকেলে ধারণা যে স্বাধীনতা অর্থ বিদেশি আধিপত্য থেকে মুক্তি। এখানে দিস না হয়ে দ্যাট হলেই ওয়ার্ডটা বা সেন্টেন্সটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। নাও দিস ইজ দ্য মেইন টাস্ক দ্যাট কনফ্রন্টস আস ইফ উই আর টু মেক আওয়ার রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমরা যদি আমাদের আধুনিক বিশ্বে আমাদের স্থান দখল করতে চাই, স্থান পেতে চাই, আমাদের প্রধান কাজ হচ্ছে কী স্বাধীনতাকে অর্জন করা। সো এখানে টাস্ককে মিন করতে হলে অবশ্যই আমরা এখানে দ্যাট না বসিয়ে হুইচ ব্যবহার করব, তাহলে সেন্টেন্সটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বা স্পেসিফিক হবে। নেক্সট আছে উই ক্যানট হোল্ড দ্য ক্লক ব্যাক and therefore it is we which must go forward at a double pace bending all our resources and all our energies to great purpose, shomoyke amra jeto dhore rakhte parbo na tai amaderke obosshoi somosto sompod o shokti ke ekotrito kore doito gotite ege jete hobe in double pace. So ekhane dao ache it is we bolte person bojhano hocche kintu ekhane which ta amra person er khetre use kori na, so amra ekhane which use na kore amra who use korbo। চলো আমরা উত্তরটা একবার মিলিয়ে নিই। লিবার্টি ডাজেন্ট ডিসেন্ড আপন পিপল, পিপল মাস্ট রেইজ দেমসেলভস টু ইট, ইট ইজ এ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড, দ্যাট ফ্রিডম মিনিং ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন ইজ অ্যান আউটওয়ার্ড আইডিয়া, দিস ইজ দ্য মেইন টাস্ক হুইচ কনফ্রন্টস আস ইফ উই আর টু টেক আওয়ার রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, উই ক্যানট হোল্ড দ্য ক্লক ব্যাক অ্যান্ড দেয়ারফর ইট ইজ উই হু মাস্ট গো ফরওয়ার্ড অ্যাট দ্য ডাবল পেস বেন্ডিং অল আওয়ার রিসোর্সেস অ্যান্ড অল আওয়ার এনার্জিস টু গ্রেট পারপাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক যদি তোমরা মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো তাহলে প্রোনাউন রেফারেন্সটা তোমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। নিজের বাসায় প্র্যাকটিস করবে, ট্রাই করবে এবং কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে জানাবে। ওকে, কিপ প্র্যাকটিসিং, স্টে সেফ অ্যান্ড সাউন্ড, থ্যাংকস টু এভরি ওয়ান, টেক কেয়ার।